নমস্কার বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি। আজকে একটা দারুণ রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভ্লগটা খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা জানতে। তো আজকে হচ্ছে বুধবার, আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন হালকা বৃষ্টি হয়েছে, বেশ আরামদায়ক একটা ওয়েদার। আর আজকে আমি রেসিপিটা যেটা করব সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আজকে বানাবো। তো বিরিয়ানিটা আগে চিকেনটা কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, দেখতেই পাচ্ছেন তার মধ্যে দই দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু হলুদ দেবো। তার আগে একটু জিরে দিয়ে দিলাম, সামান্য একটু জিরে আর সামান্য একটু হলুদ দিলাম, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর কোনো মশলা এখানে দেবো না, আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা এখানে ব্যবহার করলাম, এই টেস্টটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এবারে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, হোয়াইট অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এইটাকে মাখিয়ে কিন্তু মিনিমাম 2 ঘন্টা মতো আমি এটাকে রেখে দেব, কেন ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশ সফট হয়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বিরিয়ানির মতো বড় বড় করে চিকেন কাটিনি, আমি এখানে খুব ছোটো ছোটো করে চিকেনগুলো কেটেছি, যাতে চিকেনগুলো এরমভাবে করলে না খুব একদম নরম, একদম স্পঞ্জের মতো হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এর আগেও করেছিলাম, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এবার শেয়ার করে দিই। এটাকে 2 ঘন্টা রেখে দেবো আমি। এরপরে আমি এবার কড়াই নিয়ে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে দেখুন ঘি দিচ্ছি, বিরিয়ানির সময় ঘিটা ব্যবহার করবেন, ঘিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি আর একটু সাদা তেল, শুধু তো ঘি দিয়ে করবো না, কেন ঘি দিলে ঘিটা অনেক পরিমাণে যাবে, তার থেকে দুটো একসাথে মিক্সড করে আমি রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি এবারে সাদা তেল, সাদা তেলটা পরিমাণ মতো দেবেন, দুটোর গন্ধ কিন্তু মিলে ভালোই লাগবে খেতে, ঘিটাও বেশি ইউজ করা হলো না আর তেলটাও বেশি ইউজ করা হলো না। এবারে এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে দেবো। প্রথমে কি করবেন, এই পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি, এখানে আমি 3টে পেঁয়াজ ইউজ করেছি, 1 কেজি মতো বিরিয়ানি মানে চিকেন রান্না হচ্ছে, তো তার জন্য এখানে 3টে বড় পেঁয়াজ আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। আর যদি এভাবে পেঁয়াজটাকে ভেজে নেন ঘিয়ের সাথে, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। এই পেঁয়াজটাকে এবার আমি ভেজে নেব, আর এদিকে আমি বিরিয়ানির যে আলু সেই আলু এখানে অল্প একটু হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখুন এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এই পেঁয়াজগুলো এবারে কি করব, বিরিয়ানির মধ্যে যেই মাংসগুলো দেখছেন ম্যারিনেট করা, সেই মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু এর মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্টটা দিয়ে এবারে ভালো করে আরেকবার আমি মেখে নেব। আপনারা অনেকে অনেকভাবেই করেন, বাট আমি এইভাবে করি, এইভাবে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর পেঁয়াজটা একটু ব্রাউন করেই আমি করেছি ফ্রাইটা, তো এইভাবে করলে না টেক্সচারটা একটু কালার রঙটা ব্ল্যাক ব্ল্যাক আসে, একদম পারফেক্ট বিরিয়ানির মাটন যেরকম হয় বা চিকেন যেরকম হয় একটু কালো কালো শেডের ওরকম টাইপের। এবারে ওই তেলটার মধ্যেই আমি সেদ্ধ করা আলুগুলো দেখুন দিয়ে দিচ্ছি, এই আলুগুলো আমি এবারে হালকা সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন আলুগুলো জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি কালারটার জন্য, ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আমার এখানে, এগুলোকে আমি তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম, ডিমটা আপনারা চাই দিতেও পারেন আবার নাও দিতে পারেন, বাট ডিম কিন্তু বিরিয়ানিতে মাস্ট, আমার খুব ভালো লাগে, তাই এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকেও একটু সামান্য ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না। ভেজে অনেকে আবার এমনি শুধু ডিমও দিয়ে দেয় বিরিয়ানির মধ্যে, কিন্তু ভাজলে ভালো লাগে, এই পেঁয়াজ ভাজা তেলটার মধ্যে যদি ভাজেন গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। তো ভাজা হয়ে গেল, এবারে এই যে তেলটার মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এর মধ্যে যতগুলো ফোড়ন মোটামুটি হয়, তেজপাতা দেখুন, জায়ফল, জৈত্রী আমি এখানে দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি, বড় এলাচ দিয়েছি, ছোট এলাচ, লবঙ্গ, সমস্ত যেগুলো বিরিয়ানিতে ফোড়ন হয় সেগুলো দিয়ে দিলাম, একটু জৈত্রীও দিয়েছি বাট জায়ফল এখানে ইউজ করিনি আমি। আর এর মধ্যে একটু আদা রসুন আমি আবার দিচ্ছি, আদা রসুন 1 টেবিল স্পুন মতো আদা রসুন আমি আবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষাবেন, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকতে পারে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। মাটনটাও আপনার এভাবে করতে পারেন, শুধু মাটনটা একটু ভালো করে প্রেশারে কুক করে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, কেন কড়াইতে করতে অনেকটা সময় লাগে, ওই জন্য মাটনটা প্রেশারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা এইভাবে আমি এবারে ভালো করে কষিয়ে নেব।
মাটনটা দেখুন কষে গেলে দেখতে পারবেন পুরো ব্ল্যাক কালারের হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে। এটাকে আমি এবারে একটু টমেটো সস দিয়ে দিলাম, আপনারা চাইলে এর মধ্যে ছোট ছোট কুচি করে টমেটো কুচিও দিতে পারেন, দিয়েও এটা করতে পারেন। বাট আমি এরকম এই যে টমেটো সসটা দিলে, এই টমেটো সসটা দিলে টেস্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি এইভাবে করি যখন করি। দেখুন কষানোটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবারে আমি ঢাকা দিয়ে আরও একটু সময় এটাকে কষাবো, আর এদিকে আমার বিরিয়ানির ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন কষানো পুরো কমপ্লিট। এবারে কি করবে, এর মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল, যেটা ওয়াটার বলে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য দিলে মাংসটার মধ্যেও ফ্লেভারটা চলে যায়। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন আমার বর একটু কাঁচা লঙ্কা পছন্দ করে, তাই জন্য আপনারা চাইলে দেবেন, নাহলে দেবেন না। এর মধ্যে এবার আমি ভাতের লেয়ার করে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই করি, মানে ভাতটা আগে এইভাবে রেখে করি না, আমি এইভাবে যে ঝোলটা থাকে তার মধ্যেই আমি এবারে দেখুন ভাতগুলো করে দিয়েছি। আর বিরিয়ানি রান্নার চালটা তো সকলেই করতে পারেন, চালটার মধ্যে জাস্ট কিছু মশলা দেবেন আর সামান্য একটু ঘি দেবেন, দিয়ে চালটা সেদ্ধ করে নেবেন। এবার দেখুন পুরো আমি ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ডিম, আলুগুলো আমি এখানেই দিলাম, আপনারা চাইলে ভিতরেও দিতে পারেন, যেহেতু আমার আলুগুলো সেদ্ধ তাই জন্য উপরে দিয়ে দিয়েছি আমি। দিয়ে এভাবে সাজিয়ে একটু কেওড়া ওয়াটার, একটু এই ওয়াটার দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে এবারে ভালো করে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। বেরেস্তা আমি এখানে ব্যবহার করলাম না, বেরেস্তাটা আমি বাইরে হয়তো রেস্টুরেন্টে করে, বাট আমি বাড়িতে ঘরোয়াভাবে একদম বেরেস্তা ছাড়া এভাবে করি। এর উপর দিয়ে একটু ঘি ভালো করে দিয়ে দিচ্ছি, কেন ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ঘি দিয়ে দিচ্ছি, আর একটু আতর, এই আতরটা তো মাস্ট দিতে হয়, কেন এটা দিলে বিরিয়ানির যে একটা ফ্লেভার গন্ধ সত্যি তখন পাওয়া যায়। কিন্তু এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে তারপরে আমি এরকম একটা ডেচকির মধ্যে জল বসিয়েছি, দেখুন তার ওপরে আমি এটাকে দিয়ে দেবো। ও এর মধ্যে একটুখানি আমি কেশরও দিয়ে দিচ্ছি, আপনারা অনেকে কেশরটা দুধে ভিজিয়ে দেন, হ্যাঁ আমি অনেক সময় করি বাট আজকে ভুলে গেছি, তাই জন্য কেশরটা এমনিভাবে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এবারে গ্যাসটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে আর বাকি 10 মিনিট আমি লো ফ্লেমে একদম রেখে দেবো। দেওয়ার পর দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। কিন্তু আর এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি, হ্যাঁ শসা পেঁয়াজ, আর এদিকে দেখুন বিরিয়ানিটা আমি ওপেন করে ফেলেছি। কী সুন্দর দেখতে লাগছে দেখুন, ভাতগুলো একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে, দারুণ খেতে কিন্তু, পুরো মানে দোকান থেকে যেরকম লাগে সেরকমই একদম হয়েছে। আর সানরাইজের মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয় আমার যেটা মনে হয়। আর দেখুন এই যে সুন্দরভাবে আমি বেড়ে দিচ্ছি, এখন দুপুরবেলা আমরা খাবো সবাই। আর মাংসটা তো ভীষণ জুসি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাটনটি প্রেস করবেন। টাটা, বাই বাই।